2035 সালের মধ্যে জিডিপির আড়াই ভাগ মোটরসাইকেল থেকে আদায় করতে চায় সরকার, মন্ত্রিসভায় নীতিমালার খসড়া অনুমোদন। উদ্বোধনের পর যশোরে শেখ হাসিনা সফটওয়্যার পার্কে কাজে দেশি বিদেশি অর্ধশত প্রতিষ্ঠান, কর্মসংস্থানের আশায় তরুণ তরুণীরা। মেহেরপুরে আখের বাম্পার ফলন, দাম ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক, চাষে বাড়ছে আগ্রহ। স্বাগত নিউজ 24 বিজনেস সংবাদে, আপনাদের সাথে আছে মামুন ও রশিদ। দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা এবং বাংলাদেশ শিশু একাডেমি আইন 2018 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আর অধিক যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন 2018 এর খসড়া। পরে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশ থেকে মোটরসাইকেল রপ্তানির লক্ষ্য নিয়ে মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। 2025 সালের মধ্যে জিডিপির 2.5% মোটরসাইকেল থেকে আয় করতে চায় সরকার। এছাড়া বর্তমানে 500,000 মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত থাকলেও 2027 সালের মধ্যে 1,500,000 উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে অ্যাসেম্বলিং হোক বা নতুন নির্মাণ হোক, মোটরসাইকেল দেশজ ইন্ডাস্ট্রির মাধ্যমে উৎপাদন, এটার জন্যই এখানে একটা লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। মোটরসাইকেলের উৎপাদন 2021 সালের মধ্যে কমপক্ষে 500,000 এবং 2027 সালের মধ্যে 1,000,000 উন্নীত করা, এই দেশীয় প্রযুক্তির মাধ্যমে। যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধনের পর থেকে কাজ করছে দেশি বিদেশি অর্ধশত প্রযুক্তি প্রতিষ্ঠান, আর এই পার্কে ঘিরে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন এই অঞ্চলের তরুণ তরুণীরা। রিপন হোসেনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরে নির্মাণ করা হয়েছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। এই পার্কে বর্তমানে দেশি বিদেশি 19টি কোম্পানি কাজ করছে, 14টি চুক্তিবদ্ধ হয়েছে এবং 17টি প্রতিষ্ঠান প্রস্তাব পর্যায়ে রয়েছে। বর্তমানে এই পার্কে চলছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সহ বিভিন্ন কাজ। কাজের পরিবেশ ও সুযোগ সুবিধা পাওয়ায় খুশি সংশ্লিষ্টরা। এখানকার পরিবেশ অনেক ভালো, সাথে এখানকার সিকিউরিটিও অনেক ভালো। বেসিক্যালি অনলাইন মার্কেটিং এ কাজ করার জন্য ভালো একটা পরিবেশ প্রয়োজন, তো সেই পরিবেশটা আমরা পেয়েছি। ই কমার্সে 64 জেলার বিভিন্ন ক্যাটাগরি ভেন্ডাররা প্রোডাক্ট দিচ্ছে, আমরা সেই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পাঠাচ্ছি। আইটি সেক্টরে ভারত মালয়েশিয়ার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মনে করেন আইটি বিশেষজ্ঞ। I now here to help each other to grow this business, become more modern in the IT training part and have high level training in a modern environment, because that's what's happening on this work floor. 2017 সালের 10 ডিসেম্বর দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজ 24 বিজনেস সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। আবহাওয়া অনুকূলে থাকায় মেহেরপুরে এবার আখের আশানুরূপ উৎপাদন হয়েছে। বাজারে আখের দাম ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। সাধারণ মানুষের কাছে আখের রস এবং গুড়ের চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে কদর বেড়েছে আখের। এই কারণে আখ চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। তহিন অরণের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় মেহেরপুরে এবার আখের উৎপাদন বেশ ভালো হয়েছে। বিভিন্ন জাতের আখের আবাদ করেছেন এখানকার কৃষকরা। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে আখ চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। এবছর বাজার দর ভালো থাকায় লাভবানও হচ্ছেন তারা। এখানে আখ কাটা হয়ে বেচেছি 40,000, এখন আমার 1,50,000 টাকা হবে যা আছে। অন্যান্য চাষের ছাড়া
লাভজনক চাষ এবং আমরা অন্য চাষের ছাড়া আমরা খুব ভালো লাভ পেয়েছি। বাজারের জুস বা অন্যান্য পানীয়র চাইতে আখের রসের গুণ বেশি থাকায় আখের রসের প্রতি আগ্রহ বেড়েছে অনেকের। খেতে থেকে 200 টাকা মন কিনে আসছে, এনে আমার মেশিনের পিড়ি আমার 400 টাকা হয়, 200 টাকা লাভ থাকে। পড়া থাকলে নরম করে গন্ডির ছাড়ে মানুষের, এটা খেলে মানুষের মানে অনেক উপকার। কৃষি কর্মকর্তারা বলছেন কৃষকদের মাঠ পর্যায়ে সব ধরনের সহায়তা করছেন তারা। আর একবার লাগালে পারে এখন 3 বছর পর্যন্ত এই আখ বিশেষ করে পাওয়া যায়, এই জন্য দ্বিতীয়বার বা তৃতীয়বার লাগানোর কোনো খরচ লাগে না। এই ক্ষেত্রে কৃষকরা যারা চাষাবাদ করছে আমরা পরামর্শ দিচ্ছি, এই পরামর্শের কারণে তারা লাভবান হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে মেহেরপুরে এবছর 50 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। নিউজ 24 বিজনেস সংবাদ এখন এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।